হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে। সকলকে সুস্বাগতম জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের বিষয় হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাগারিকাস মার্কেরিয়াস। তাহলে বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে নেবেন এবং তার পাশে যে বেল আইকনটি আছে সেটিও ক্লিক করে নেবেন। তাহলে আমার সকল ভিডিও সকলের আগে আপনি দেখতে পাবেন। তাহলে বন্ধুরা, শুরু করছি। আজকের বিষয় হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাগারিকাস মার্কেরিয়াস। তাহলে প্রথমেই বলবো, হালকা চুলের গঠন বিশিষ্ট লোক, শরীরের চামড়া ও পেশি বেশিরভাগ ঢিলে ঢালা টাইপের হয়ে থাকে। সারা শরীরের পেশি এবং পেশি কাঁপতে থাকে এবং সারা শরীর সুরসুর করতে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে এদের শরীরে চুলকায় এবং চুলকানি সারা শরীরেই হয় এবং যখন চুলকায় তখন এরা পাগলের মতন হয়ে যায়। এরা বেশিরভাগ দুর্বল টাইপের লোক হয়ে থাকে। এরা বেশিরভাগ ক্ষেত্রে পোলাপ বকে। এরা অনবরত ভুলভাল কথা বলতে থাকে এবং এক বিছানায় বিছানায় শুয়ে থাকতে চায় না। এরা বিছানায় শোয়ালে এরা বিছানা থেকে উঠে এদিক ওদিক চলে যেতে চায়, বেশিরভাগ সময় বিছানা থেকে পালিয়ে যেতে চায়। এরা বিছানা থাকতেই চায় না, সবসময় রোগকে বিশাল বড় কিছু মনে করে, তিলকে তাল মনে করে এবং ভয় পায় কথা বলতে, এবং যখন কথা বলা শুরু করে তখন খুব আকারে কথা বলতে থাকে, রোগ নিয়ে খুব আকারে ভাবতে থাকে এবং রোগকে ভাবতে ভাবতে এক এক টাইমে কাঁদতে থাকে, আবার এক এক টাইমে খুব টেনশন করে এবং সবাইকে পাগল করে তোলে, এতটাই রোগকে নিয়ে ভাবতে থাকে। এরা বেশিরভাগ সময় রোগের কথা চিন্তা করতে করতে এরা নিরাশ হয়ে পড়ে এবং উদাসীন ভাব হয়ে যায়। এরা মাঝে মাঝে ভাবে, আর আমি বাঁচবো না, এ জীবন আর আমার নেই, আমি আর এ জীবন আমি রাখতে পারবো না। অনেক অনেক কিছু এরা হঠাৎ করে ভাবতে শুরু করে এবং এরা উদাসীন টাইপের হয়ে থাকে। এদের শরীরের পেশি বেশিরভাগ সময় কাঁপতে থাকে এবং মসৃণ ভাবের কাঁপতে থাকে। এরা বেশিরভাগ সামান্য জিনিসকে অনেক বড় ধরনের কিছু মনে করতে থাকে। এইসব প্রবলেম যাদের ভেতর আছে, তারা যদি অ্যাগারিকাস মার্কেরিয়াস খান তাহলে তাদের এই সমস্যা সমাধান হবে। নমস্কার সকলকে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।